শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, জিওর বড় সুখবর, সপ্তম জন্মদিনে জিওর গ্রাহকদের দেদার উপহার, মিলবে অতিরিক্ত ডেটা, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর দলাইয়ে মরেল পুলিশগিরি, দোকান থেকে জিনিস চুরি করার অভিযোগে এক যুবককে তালিবানি শাস্তি এক বিজেপি নেতার, থানায় মামলা, তীব্র চাঞ্চল্য এলাকায়। বরাক উপত্যকার 3 জেলায় গরম আরও বাড়বে, চলতি সপ্তাহে গরমের তীব্রতা আরও বাড়বে। উত্তর বরখলার 2 নম্বর ওয়ার্ডে গবাদি পশু ফসল নষ্ট করায় রক্তারক্তি কাণ্ড, থানায় মামলা। মোবাইল সিম হাতে পেতে এবার পুরাতে হবে অনেক কাঠ খড়, 1 অক্টোবর থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আরও একটি সিম কিনে ফেলা এখন আর সহজ হবে না, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেনের সূচনা রঙ্গিয়া থেকে। চরগুলা আরেঙ্গাবাদ গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা, আতঙ্ক জনমনে। শিলচরে পৌঁছালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিদর্শন করলেন বাদ্রি ব্রিজ, অন্নপূর্ণা ঘাটের নতুন সেতু। মারপিট কংগ্রেস দলের সংস্কৃতি, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শিলচর কাসার সহ পুরো বরাক উপত্যকায় আজ 62তম শিক্ষক দিবস উদযাপন। এবং শেষ খবরটি, বল পাল্টাচ্ছে হাইলাকান্দির, মেট্রো বাজার থেকে পুরানো হাসপাতাল পয়েন্ট হচ্ছে ডবল লেন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার 3 জেলায় আরও বাড়বে গরম। গত কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ জনজীবন, পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং, মানুষের হাঁসফাঁস অবস্থা। গৌহাটি আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে গরমের তীব্রতা আরও বাড়বে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা 25-এর মধ্যে গুড়াগুড়ি করবে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতা, তা 90 থেকে 92-এর মধ্যে উঠানামা করবে। শিলচর দলাইয়ে মরেল পুলিশগিরি, এক যুবককে তালিবানি শাস্তি বিজেপি নেতার, তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, শিলচর দলাইয়ে দোকান থেকে জিনিস চুরি করার অভিযোগে এক যুবককে ব্যাপক মারপিট করেন এক বিজেপি নেতা। এতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও। দোকান থেকে জিনিস চুরি করার অভিযোগে মাটিতে ফেলে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করেন মনোজ সাহু নামের এক বিজেপি নেতা। শুধু লাঠি দিয়ে মারপিট নয়, সুচ দিয়ে আঘাতসহ বিদ্যুতের শখ দেওয়া হয় ওই যুবককে। ওই মারপিটের ভিডিও সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পরে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে ওই বিজেপি নেতার বিরুদ্ধে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে শিলচর দলাইয়ে। 7 বছরে পা দিচ্ছে জিও, আর জন্মদিনে গ্রাহকদের জন্য উপহারের ডালি সাজিয়েছে তারা। এর ফলে দারুণ সুবিধা লাভ করতে চলেছেন জিও গ্রাহকেরা। আনা হয়েছে অতিরিক্ত ডেটা এবং স্পেশাল ভাউচারের সুবিধা। আজ অর্থাৎ 5 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত এই সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। 299 টাকা, 749 টাকা এবং 2999 টাকার প্ল্যানের ক্ষেত্রে শুধুমাত্র বৈধ হবে এই জন্মদিন স্পেশাল অফার। 299 টাকার প্ল্যান, 28 দিনের মেয়াদের জন্য প্রতিদিন 2 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস, 100টি ফ্রি SMS-এর সুবিধা পাওয়া যায়। এতে বিশেষ সুবিধা, 7 জিবি অতিরিক্ত ডেটার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। এদিকে 749 টাকার প্ল্যান,
90 দিনের মেয়াদের জন্য প্রতিদিন 2 GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস, প্রতিদিন 100টি করে ফ্রি SMS এর সুবিধা, বিশেষ সুবিধা, 14 GB অতিরিক্ত ডেটার সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। এদিকে 2999 টাকার প্ল্যান 365 দিনের মেয়াদের জন্য প্রতিদিন 2.5 GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস, প্রতিদিন 100টি করে ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে, বিশেষ সুবিধা 21 GB অতিরিক্ত ডেটা। যাত্রীদের সুবিধার্থে 30 সাপ্তাহিক ট্রেন নম্বর 15612/15611 শিলচর গৌহাটি শিলচর এক্সপ্রেসের পরিষেবা সোমবার থেকে উভয় দিকে রঙ্গিয়া পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এই সম্প্রসারণে কাসার থেকে নিম্ন অসমে বিভিন্ন কাজের জন্য গণ গণ যাতায়াত করা যাত্রীদের উদ্দেশ্য পূরণ করবে। রঙ্গিয়া জংশন ট্রেন যাত্রীদের জন্য একটি প্রধান ইন্টারচেঞ্জ পয়েন্ট হিসাবে কাজ করার জন্য কাসার এলাকার মানুষ রঙ্গিয়া জংশন হয়ে ব্রহ্মপুত্রের উত্তর পারে যাতায়াতের সুবিধা লাভ করবেন। সিম কার্ডের ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হতে চলেছে ভারতে। ফলে এবার থেকে সিম কার্ড কেনা এবং সক্রিয় করা আগের মতো সহজ নাও হতে পারে। নিরাপত্তার খাতিরে ভারত সরকার মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে। বড় টেলিকম সংস্থাগুলিকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে সমস্ত দোকানে তাদের সিম বিক্রি হচ্ছে তা যেন নিয়ম মেনে চলে। ডিওটিওর নির্দেশিকায় বলা হয়েছে, অসম, কাশ্মীর এবং উত্তর পূর্বের মতো এলাকায় টেলিকম অপারেটরদের প্রথমে দোকানগুলিতে পুলিশি তদন্ত করাতে হবে। সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আরও একটি সিম কিনে ফেলা এখন আর সহজ হবে না। পুরনো সিম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা বদলে নেবার আগে বিশদ যাচাইকরণ করা হবে। নতুন সিম কার্ড পাওয়ার সময়ও এই প্রক্রিয়াটি। নতুন নিয়মের উদ্দেশ্যই হলো সিম কার্ডকে সুরক্ষিত রাখা, পাশাপাশি জালিয়াতির সুযোগ যতটা সম্ভব কম করা। দেশ ও জনগণের নিরাপত্তার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে দাবি করেছে ভারত সরকার। শিলচরে পৌঁছালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিদর্শন করলেন বাদ্রী ব্রিজ, অন্নপূর্ণাঘাটের নতুন সেতু। এদিকে মারপিট কংগ্রেস দলের সংস্কৃতি, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তার মতে কংগ্রেস দল তাদের সাংগঠনিক এলাকায় শুধু মারামারি করতে পারে, অন্য জায়গায় মারামারি করতে পারে না। গতকাল হাইলাকান্দি আবর্ত ভবনে গোটা কংগ্রেস দলের দুপক্ষের মারামারির ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। কৈলা শহরের ফুলবাড়িকান্দি উত্তর বরহলা 2 নম্বর ওয়ার্ডের ক্ষেতের মধ্যে গরু প্রবেশকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে ওই এলাকার বাসিন্দা হাজি আব্দুল মালিকের শ্বশুরবাড়ির ক্ষেতের মধ্যে ওই একই এলাকার বাসিন্দা খায়ুম আলীর একটি গরু ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। এরপর সেই গরুটিকে হাজি আব্দুল মালিকের শ্বশুরবাড়ির লোকেরা বেঁধে রাখে। এরপরই হাজি আব্দুল মালিকের শ্বশুরবাড়ির লোকেদের সাথে কাইয়ুম আলীর ছেলে পারভেজ আলীর বাকবিতণ্ডা হয়। এই খবর জানতে পেয়ে হাজি আব্দুল মালিকের ছেলে আব্দুল মুকিত ঘটনাস্থলে ছুটে যান। মীমাংসা করতে চাইলে ব্যর্থ হন বলে অভিযোগ। অভিযোগ, আব্দুল মুকিত বাড়িতে যাওয়ার সময় পারভেজ আলী নাকি তাকে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে, ফলে আব্দুল মুকিতের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আহত হন আব্দুল মুকিত। আব্দুল মুকিত কৈলাশহর থানায় পারভেজ আলী সহ তার পরিবারের 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। চরগুলার আরেঙ্গাবাদ গ্রামে কয়েক মাস ধরে চুরের উপদ্রব বেড়ে গেছে। চুরের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আরেঙ্গাবাদ গ্রামের জনগণের রাতের ঘুম উবে গেছে। গত কয়েক মাসে গ্রামটিতে একাধিক চুরির ঘটনা ঘটে গেছে। জানা গেছে কম করেও 8 থেকে 10টি চুরির ঘটনা ঘটে গেছে গ্রামটিতে। কিছুদিন আগে আরেঙ্গাবাদ শীতলা এবং কালী মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল আরেঙ্গাবাদ গ্রামের তাপসদের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, আরেঙ্গাবাদ গ্রামের তাপসদের ঘরের লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সাত সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের প্রতিটি দরজা খোলা, অনেকটা বাঙ্গা। শুরু হয় হাল্লা চিৎকার, জড়ো হন আশপাশের লোকজন। তারা দেখেন ঘরের সব কিছু এলোমেলো। চুর ঘরে ঢুকে সমস্ত মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে। ঘরের আলমারি, শোকেস, লকার বাঙ্গা, নগদ টাকা, সোনার উপর অলংকার হাতিয়ে নিয়েছে চোর। জানা গেছে, চোর নগদ 5,000 টাকা, সোনার চেন 2টা, সোনার বালা 3টা, কানের দুল 4টা, সোনার আংটি 3টা, হাতের চুড়ি, রূপর নূপুর 3 জোড়া সহ আরও অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোর। সকালে ঘটনাটি দেখার পর তারা সঙ্গে সঙ্গে মালুয়া পিআইসিপির ইনচার্জের সঙ্গে যোগাযোগ করেন। ইনচার্জ দিবাকর গগৈ ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তদন্ত জারি রেখেছেন। এবার শেষ খবরটি। বল পাল্টাচ্ছে হাইলাকান্দি শহরের প্রধান রাজপথের। 6 নম্বর দলেশ্বরী বৈরবী জাতীয় সড়কের হাইলাকান্দি শহরের প্রবেশ পথ লক্ষীরবন থেকে বাউয়ারঘাট পর্যন্ত সড়কের চেহারা পাল্টে যাচ্ছে। চলতি বছরই বল পাল্টাবে শহরের বুক চিরে যাওয়া 4 কিলোমিটার সড়কের। আর এজন্য 2টি প্রকল্পে কাজ হবে। শীঘ্রই সড়কের কাজে হাত দেওয়া হবে। লোক নির্মাণ বিভাগের এক শীর্ষ কর্তা হাইলাকান্দির জন্য এমন খুশির সংবাদ এনে দিয়েছেন সোমবার। মূলত হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডের একাংশ একেবারেই বেহাল। ওই রোডের 100 মিটার অংশে গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করেন যাত্রীরা। বিশেষ করে মুমূর্ষ রোগী গর্ভবতী মহিলাদের এই সড়ক দিয়ে নিয়ে যাওয়া আসা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।